اللهم <سؤال> اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا في ما أعطيت أقينا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك. الحمد لله. اكترى بحثنا ش числе بوعته اي اي جروبير. پہلا بحث نجنب امراه الله رب العالمين پورے بروشر তার কাছে সাহায্য চেয়ে আমরা শুরু করছি এবং তৌফিক চাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে উত্তর দেওয়ার এবং সেটাকে সঠিকভাবে জানার তার থেকে উপকৃত হয়ে আমল করার তৌফিক দান করেন এবং প্রশ্ন যেটা সেটা আমরা শুনলাম সেটা হলো যে পুনুতের দোয়ার মধ্যে আল্লাহম্মা অথবা রব্বানা বলে যে দোয়া আছে বিশেষ করে কোরআনের আয়াত সেগুলো আমরা করতে পারি কিনা উত্তর হচ্ছে করাই যায় যদিও বা কোনো কোন আলেমের মত আছে যে হাদিসে আসছে এটাই শেষ কিন্তু সঠিক এবং যেই সেটা হলো যে জায়েজ আছে হ্যাঁ জামাতে যখন হবে তখন অতি দীর্ঘ যাতে না হয় অন্যদের ধৈর্যচ্যুতি না ঘটে কেননা দোয়া এটা মূলতই নফল বাদত এটা আল্লাহ এবং বান্দার মাঝে হবে তার রুচি অনুযায়ী যতক্ষণ পর্যন্ত তার মনোযোগ থাকে কারণ হাদিসে আসছে তোমাদের কেউ যেন ততক্ষণ পর্যন্ত কোরআন পরে যতক্ষণ তার মনোযোগ আছে ঠিক তাহা যুদের কথা আসছে কেননা এরপরে সে যতক্ষণ তন্দ্রাচ্ছন্ন অবস্থার দোয়া করতে গিয়ে গালিও দিয়ে দিতে পারে এটা হাজি এই কথার দাবি হলো এটা যে এগুলো মনোযোগ থাকা পর্যন্ত হবে আর জামাতে নামাজ পড়তে আল্লাহ নব্বী ইসলাম নিজেই বলেছেন যে সংক্ষেপ করো কেননা সেখানে অসুস্থ আছে বৃদ্ধজন আছে এবং চলন্ত আছে তো এইসব সামনে রেখেই জামাতের যে এর দোয়া পড়া হয় লম্বা এটা নিন্দা করা হয়েছে ঠিক তাদের ওখানে যে হাউমাউ করে কান্না এটারও নিন্দা করা হয়েছে কেননা এটাও আল্লাহ এবং বান্দার মাঝে হওয়া দরকার যেটা জামাত সহকারে হতে গেলে যদি নামাজের মধ্যে আসে শোনা অবস্থায় যেটা হলো উপযুক্ত জায়গা সেটা হবে চাপা কান্না তাও সেই জায়গায় যদি একজন সেটাকে সম্পূর্ণ না করতে পারে একটু আওয়াজ এসে গেল এটা অ্যালায়েড কিন্তু দোয়ার মধ্যে বিশেষ করে মধ্যে যেটা হয় এটা একটা প্রদর্শনীতে রূপান্তর হয়ে গেছে নিন্দার চোখে দেখেছেন আমাদের সাবধান থাকতে হবে ঠিক তদ্রুপ আরেকটি বিষয় দোয়া নিজের ভাষায় করা এটা শেষ হোক কিংবা কোনতের মধ্যে হোক এটা ওই যে আগে যেটা বলা হলো যে সংক্ষেপের দিকে লক্ষ্য রেখে হতে হবে আর এরই অর্থ হলো যে এখানে আর এটা আসবে না সুযোগ আসবে না একা ছাড়া একা পড়তে গেলে আসবে অথবা যে কোনো ভাবেই হাউজ কেউ যদি করতেও চায় সে সুযোগ থাকে সবাই একমত লম্বা করে পড়বে এমন অবস্থায় হবে না ইমাম সাহেব কিন্তু ওই মিক্স করতে পারবেন না বলে অর্ধেক দোয়া আরবিতে অর্ধেক বাংলায় এটা হলো মুক্তাদিরা তো তারা যখন তাদের নিজের কথাটা আরবি ভাষায় ব্যক্ত করতে পারছেন না অথবা ইমাম সাহেব কি বলছেন তারা বুঝছেন না এমত অবস্থায় তার মনে মনে হাজির করাটাই হলো সবচেয়ে সতর্কতার দাবি এটাই হলো বড় একটা বিকল্পও বটে আলিমুন বলেছেন যে মনে মনে হাজির করলে আল্লাহ যেমন মুখের ভাষা বুঝেন মনের ভাবও বুঝেন এরপরেও যদি সান্ত্বরনা আসে তাইলে পরে বলতে পারে এটা মোটের উপরে জাইজ আছে নামাজের মধ্যে নিজের ভাষায় বলা যায় মানে আরবি ছাড়া অন্য ভাষায় দোয়াটা করা যায় কিন্তু উত্তম যে এইটা যে আরবিতেই হোক এতে কোনো সন্দেহ নেই আর তার একটা বিকল্প হলো মনের ভিতরে হাজির করা আর আরেকটা বিকল্প হলো ব্যাপক অর্থবোধক দোয়াগুলোর মধ্যেই নিজের মনের কথাটা এনে ফেলা যেমন রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিল আখরাতি হাসানা মানে কি বলা হচ্ছে আল্লাহ দুনিয়ার যত কল্যাণ সব দান করো এই কথাটা বলতে গিয়ে তার যে আসল বিষয়টা সেটাও মনে আনুক হয়ে যাবে অবিল আখরিতা বলতে দিনের ক্ষেত্রে শিখতে চায় 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 বেশি আমল করতে আনতে অর্জন করতে চায় আল্লাহর দিনের জন্য কিছু খেদমত করতে চায় এগুলো সব হাজির করো আর ওকিনা আজাবান্নার এটা তো থাকলোই যে জাহান্নাম থেকে বাঁচতে গেলে যেই যেই কাজ করলে বাঁচা যাবে যেই কাজ থেকে বিরতি থাকলে বাঁচা যাবে সবগুলো এখানে হাজির করবে আল্লাহর কাছে এগুলো গ্রান্টেড হয়ে যাবে